বিভিন্ন দেশের ভোগপণ্যকে সৌদি আরবে জনপ্রিয় করতে সৌদি আরবের বাণিজ্য নগরী জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক খাদ্য এবং পানীয় প্রদর্শনী মেলা সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রিন্স ফাহাদ বিন মকরিন বিন আবদুল আজিজ বিন আল সৌদ রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনসুলেটের সহায়তায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ছয়টি কোম্পানি মেলায় অংশগ্রহণ করে মেলায় বাংলাদেশের ছয়টি কোম্পানি সহ বিশ্বের চল্লিশটি দেশ অংশ নিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সমবাজার সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি সৌদি নাগরিকসহ সহ অন্যান্য দেশের নাগরিকদের কাছে বাংলাদেশে পণ্য পৌঁছে দিতেই বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা